বাংলাদেশিদের কাছে বলিউডের তারকারা সবসময় আইকন পার্শ্ববর্তী দেশের নায়ক নায়িকাদের চালচলনের খুঁটিনাটি নিয়ে আমরা উদগ্রীব থাকি সব সময়। কিন্তু জানেন কি বলিউড যতটা ঝকঝকে পর্দার অন্যদিকে ততটাই ছেয়ে রয়েছে অন্ধকার যতটা এখানে ফ্ল্যাশ বাল্বের আলো ঝলকায় ততটাই গভীর অবসাদের কালো মেঘ কপাল কী ভাবছেন শুনতে অবাক লাগলেও বলিউড সেলিব্রিটিরা অনেকবার মদ্যুপ অবস্থায় ক্যামেরায় ধরা পড়েছেন কেউ অবসাদে কেউ বা নিজের শখে কেউ কাজের চাপ থেকে মুক্তি পেতে এই কাজ করেন আসুন দেখে নেওয়া যাক যেসব বলিউড তারকারা নেশা ছাড়া থাকতে পারেন না ধর্মেন্দ্র স্বর্ণযুগের এই অভিনেতা পার্টিতে মদ্যপানে পিছিয়ে থাকেন না তিনি নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন পনেরো বছর বয়স থেকে তিনি মদ্যপান করেন আর তার ফল এই বৃদ্ধ বয়সে তিনি পাচ্ছেন আমিষা পাটেল বলিউড পার্টিতে মদের বন্যা এমনিতেই বয়ে যায় আর এই ফোয়ারায় গা ভাসিয়েছেন বহু সেলিব্রিটি এরকম একজন বলিউড অভিনেত্রী অমিষা পাটেল ঋষি কাপুর কাপুর পরিবারে ঋষি কাপুর এমন একজন সদস্য যার মদ্যপান ছাড়া একটি দিনও কাটে না অনেক জায়গায় প্রকাশ্যে তাকে মদ্যপান করতে দেখা গেছে জানা যায় ঋষি কাপুরের মদের নেশা ছাড়ার জন্য একবার থানা পুলিশ করতে হয় নিতু সিংকে মনীষা কৈরালা একটা সময় তার মিষ্টি হাসিতেই মাত হয়েছিলেন অনেক পুরুষ এর কিছুদিন পর তার জীবনে অবসাদ বাসা বাঁধে আর তার জেরেই তিনি প্রবলভাবে ধূমপানের নেশায় ডুবে যান যদিও পরে এই নেশা থেকে নিজেকে মুক্ত করেছেন তিনি অর্জুন রামপাল বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় অর্জুন রামপালের নেশার কথা যে কোনো পার্টিতে তার মদ্যপানের মাত্রা কত পর্যন্ত যায় তা বলিউডের সঙ্গে জড়িত সবারই জানা রণবীর কাপুর শুধু ঋষি কাপুর নয় তার ছেলে রণবীরও মদ্যপানের বিষয়ে বেশ নাম করেছেন তবে বাবার মতো মদ্যপান করে রণবীরকে কোনো অনুবিপ্রেত ঘটনা ঘটাতে শোনা যায়নি সালমান খান মদ্যপানের বিষয়ে এই মেগাস্টার কতবার বিতর্কে পড়েছেন তা আপনাদের সকলের জানা অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে মারপিট থেকে হিচ অ্যান্ড রান মামলার অভিযোগ সব মিলিয়ে মদ্যপান করে সালমান অনেকবার ঝড়ঝাপটায় পড়েছেন শাহরুখ খান বলিউডের এই কিং খান মদ্যপানের জন্য নয় বরং ধূমপানের জন্য ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত সেলিব্রিটিদের জগতে চেইন স্মোকার হিসেবে তিনি বেশ পরিচিত তার ওপর যোগ হয়েছে তার টানা বিশ ঘণ্টার কাজের চাপ সব মিলিয়ে সিনেমার বাইরে থেকে শুরু করে ভেতরেও তাকে ধূমপান করতে দেখা যায়